কার্যকরে 47 জন জুনিয়র ডাক্তারের সাসপেনশন খারিজ হাইকোর্টের। 47 জন জুনিয়র ডাক্তারের বহিষ্কারের সিদ্ধান্ত এখনই কার্যকর নয়। থ্রেড কালচারের অভিযোগ ছিল, আর এই অভিযোগেই এই 47 জনকে সাসপেন্ড করা হয়েছিল। নবান্নের বৈঠকে, গতকালকের যে বৈঠক, সেই বৈঠকে এই 47 জনের সাসপেনশন নিয়ে প্রশ্ন ওঠে। গতকালের বৈঠকে সাসপেনশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি কৌশিক চন্দের আজকে যে 47 জন যাদের বিরুদ্ধে থ্রেড কালচারের অভিযোগ ছিল, যার জন্য তাদের সাসপেন্ড করা হয়, এবার তাদের সাসপেনশনে স্থগিতাদেশ হাইকোর্টের সাসপেনশন খারিজ হাইকোর্টের। দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর, সেখান থেকে অর্ণমাংস নিয়োগী রয়েছেন আমাদের সঙ্গে, এবং আরজি কর হাসপাতাল, সেখান থেকে আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছে। আমি প্রথমে অর্ণমাংসুর কাছে যাই। অর্ণমাংস, এই বিষয় নিয়ে, এই সাসপেনশন নিয়ে আদালতের কি পর্যবেক্ষণ আজকে থাকলো? নীলাঞ্জনা, সেটা হচ্ছে তোমাকে মনে করাবো যে গতকালকে মুখ্যমন্ত্রী যখন বলেছিল যে আরজি কর হাসপাতালে সাসপেন্ড করা নিয়ে প্রিন্সিপাল কেন তাদেরকে জানায়নি, সেই বিষয়ে যখন অনিকেত মাহাতো তিনি পাল্টা সওয়াল করছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, কথাবার্তা বলছিলেন, আজকে যখন ঠিক একইভাবে 24 ঘন্টা কাটতে না কাটতে কলকাতা হাইকোর্টে ঠিক একই প্রশ্ন ওঠে যে প্রিন্সিপাল তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আসলে রেজলিউশন বা সুপারিশ বলা যেতে পারে, কারণ আরজিকর হাসপাতালে আইনজীবী তিনি এটা বলছেন যে কমিটি শুধুমাত্র সুপারিশ করতে পারে, কমিটি সিদ্ধান্ত নিতে পারে না, সিদ্ধান্ত নেয় কিন্তু রাজ্য সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এই রেজলিউশন বা সুপারিশপত্র পাঠানো হয়েছিল কিন্তু রাজ্যের কাছে। যখন রাজ্য সরকার তাদের আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায় ঝাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু পাল্টা আবারও অনিকেত মাহাতোর আইনজীবী তারা সওয়াল করতে গিয়ে বলেন, আমরা এর সম্পূর্ণ অপোজ করছি, বিরোধিতা করছি, আমাদের বক্তব্য শোনা হোক, আমাদের এই মামলায় পার্টি করা হোক, কিন্তু সেই আবেদন কিন্তু আদালত গ্রহণ করেনি। আদালত তাদেরকে অপশন দিয়েছে, অবশ্যই তারা কিন্তু আগামী দিনে যে কোনো দিন তারা কিন্তু নতুন অ্যাপ্লিকেশন ফাইল করতে পারে, অথবা সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে তারা চ্যালেঞ্জও করতে পারে, দুটো পথ তাদের কাছে খোলা রয়েছে। কিন্তু আপাতভাবে বলতে হবে এটাই যে কমিটি, সেই কমিটির রেজলিউশন কিন্তু কার্যকর হচ্ছে না। 47 জন যে ডাক্তারদের সাসপেন্ড এবং বহিষ্কার করা হয়েছিল সেই সিদ্ধান্ত কিন্তু আর কার্যকর নয়। যদি সেই সিদ্ধান্ত কার্যকর হয় সেটা তখনই হবে যখন রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে, অর্থাৎ রাজ্যের উপরে কিন্তু সিদ্ধান্ত ছাড়লো কলকাতা হাইকোর্ট, রেজলিউশন কার্যকর নয়, সেটা স্টে করলো কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। অর্ণবাংশ, হাসপাতালের তরফ থেকে যখন, হাসপাতালের তরফ থেকে আইনজীবী যখন এই বিষয়টা বলছেন যে এটা রেজলিউশন, সিদ্ধান্ত রাজ্যের, সেক্ষেত্রে সাসপেনশন হওয়া যারা চিকিৎসকেরা রয়েছেন তাদের তরফ থেকে কি বলা হয়, তাদের আইনজীবীর তরফ থেকে কি বক্তব্য সামনে রাখা হয়, তারা কি বলছে? দেখো, যাদের সাসপেন্ড করা হয়, যাদেরকে এক্সপালস করা হয়, তারা প্রত্যেকের বক্তব্য যে কমিটি তারা সিদ্ধান্ত নিয়ে নিল, আমাদেরকে সাসপেন্ড করার সুপারিশ করে দিল 5 তারিখে, এবং 9 তারিখে জানতে পারছি আমাদের নাকি হাসপাতালে ঢোকা বারণ। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন রেজলিউশন, সম্পূর্ণভাবে এটা কোনো কার্যকারিতা হয় না। দ্বিতীয়ত, যারা আমাদের বিরুদ্ধে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অভিযোগ করলো, সেই অভিযোগপত্র আমাদেরকে দেওয়া হলো না, আমাদের বক্তব্য ঠিকমতো শোনা হলো না, সেটা কীভাবে কার্যকর হয়? কমিটি একটা ফ্যাক্ট ফাইন্ডিংয়ে যাবে, তার আগে তারা সিদ্ধান্ত নিচ্ছে, তারা সুপারিশ করে ফেলছে যে আমাদেরকে সাসপেন্ড করা হোক, এটা সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। তখনই কিন্তু আরজিকর হাসপাতালের তরফ থেকে আইনজীবী যেটা বলেন যে আমি কমিটি শুধুমাত্র কিন্তু ইন্টিরিম একটা সলিউশন বা রেজলিউশন তারা নিয়েছে, রাজ্যের কাছে সুপারিশ তারা করেছে, কিন্তু সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকার নেবে, অর্থাৎ আরজিকর হাসপাতাল আসবে। আমরা একবার শোনাবো আপনাদের যারা সাসপেন্ড হয়েছেন সেই চিকিৎসক, তাদের বক্তব্য এবং তার আইনজীবীদের বক্তব্য কি বলছেন তারা, শুনুন। আমাদের কোনো শুনানি দেওয়া হয়নি, আমাদেরকে জানানো হয়নি আমাদের এগেনস্টে কী কমপ্লেন্স, আমাদেরকে কোনো মেটেরিয়াল সাপ্লাই করা হয়নি, সেই বেসিসে কোর্ট এটাকে স্টে করেছে। টোটাল 51 জনকে এই অর্ডারের বেসিসে সাসপেন্ড এবং এক্সপেল করা হয়েছিল। 41 জন সাসপেন্ডেড হয়েছিলেন, 10 জন এক্সপেলড হয়েছিলেন, তার মধ্যে টোটাল 8 জন আদালতের দ্বারস্থ হয়েছিল, দুটো সেপারেট রিট পিটিশন করে, 6 জন সাসপেন্ডেড ডক্টর্স অ্যান্ড 2 এক্সপেলড ইন্টার্নস। আমার যখন নিজের এনকোয়ারি হয়েছে, আমার নামে সেরকম কোনো কমপ্লেনই ছিল না এনকোয়ারি কমিটিতেও, তার একটা ভিডিও রেকর্ডিং হয়েছিল, সেই ভিডিও রেকর্ডিংটাও আছে। আমাদের দাবি এইটাই যে যে ভিডিও রেকর্ডিংটা হয়েছে এনকোয়ারি কমিটিতে সেটাতে তো দেখলে বোঝা যাবে যে আমরা দোষী কি না। সেইটুকু পর্যন্ত ওরা কার্টিসি ছিল না যে আমাদেরকে ভিডিওটা দেওয়া হোক বা চার্জশিট দেওয়া হোক, কিছুই দেয়নি আমাদেরকে, না দিয়ে জোর করে কলেজ কাউন্সিল ঘেরাও করে ওরা
একটা অর্ডার বার করে দেয় যেটাতে কলেজ কাউন্সিলের আর্থিক মেম্বার সই করতেই রাজি ছিল না, খালি ঘেরাও করা হয়েছে, তাদের রোল কল করা হয়েছে বলে তারা জোর করে সই করতে বাধ্য হয়েছে। তখন আমরা বলেছিলাম যে আমরা কাজে ফিরতে চাই সুপ্রিম কোর্টের নির্দেশের পরে, তখন এরা আমাদেরকে তারপরেই আরও জোর করে এই 53 জনকে 60 জনকে টোটাল বার করে দিয়েছিল কলেজ থেকে, যাতে আমরা কাজে জয়েন না করতে পারি। তারপরে দাঁড়িয়ে আজকে আমরা যে কাজে ফিরে যেতে পারছি এটার জন্য আমরা খুবই খুশি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।